أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم بسم الله الرحمن الرحيم অবশ্যই নির্বোধ লোকেরা বলবে এদের কি হয়েছে প্রথমে এরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ত তা থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে হে নবী ওদেরকে বলে দাও পূর্ব পশ্চিম সবই আল্লাহর আল্লাহ যাকে চান তাকে সোজা পথ দেখান আর এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি যাতে তোমরা বাসীদের ওপর সাক্ষী হতে পারো এবং রসুল হতে পারেন তোমাদের ওপর সাক্ষী প্রথমে যেদিকে মুখ করে তুমি নামাজ পড়তে তা তো কে রসুলের অনুসরণ করে এবং কে উল্টো দিকে ফিরে যায় আমি শুধু তা দেখার জন্য কিবলা নির্দিষ্ট করেছিলাম এ ছিল অত্যন্ত কঠিন বিষয় তবে তাদের জন্য মোটেই কঠিন প্রমাণিত হয়নি যারা আল্লাহর হিদায়ত লাভ করেছিল আল্লাহ তোমাদের এই ইমানকে কখনো নষ্ট করবেন না নিশ্চিতভাবে জেনে রাখো তিনি মানুষের জন্য অত্যন্ত স্নেহশীল ও করুণাময় قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখেছি নাও এবার তাহলে সেই কিবলার দিকে তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এখন তোমরা যেখানে হও না কেন এদিকে মুখ করে নামাজ পড়তে থাকো এসব লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছিল খুব ভালো করে জানে কিবলা পরিবর্তনের এই হুকুমটি এদের রবের পক্ষ থেকে এসেছে এবং এটি একটি যথার্থ সত্য হুকুম কিন্তু এ সত্ত্বেও এরা যা কিছু করছে আল্লাহ তা থেকে গাফিল নন ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين তুমি এই আহলে কিতাবদের কাছে যে কোনো নিশানি আনো না কেন এরা তোমার কিবলার অনুসারী কখনই হবে না তোমাদের পক্ষেও তাদের কিবলার অনুগামী হওয়া সম্ভব নয় আর এদের কোনো একটি দলও অন্য দলের কিবলার অনুসারী হতে প্রস্তুত নয় তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও
তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই স্থানটিকে যাকে কিবলা বানানো হয়েছে এমনভাবে চিনে যেমন নিজেদের সন্তানদেরকে চিনে, কিন্তু তাদের মধ্য থেকে একটি দল সত্যকে জেনে বুঝে গোপন করছে। এটি নির্দ্বিধায় তোমাদের রবের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য, কাজী এ ব্যাপারে তোমরা কখন কোন প্রকার সন্দেহের শিকার হইও না। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون প্রত্যেকের জন্য একটি দিক আছে, সেদিকেই সে ফিরে। কাজী তোমরা ভালোর দিকে এগিয়ে যাও, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদেরকে পেয়ে যাবেন, তার ক্ষমতার বাইরে কিছুই নেই। তুমি যেখানে থেকেই যাও না কেন সেখানেই তোমার মুখ নামাজের সময় মসজিদে হারামের দিকে ফেরাও, কারণ এটা তোমার রবের সম্পূর্ণ সত্য ভিত্তিক ফয়সালা, আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেখবর নন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আর যেখান থেকে তুমি চলো না কেন তোমার মুখ মসজিদে হারামের দিকে ফেরাও, এবং যেখানেই তোমরা থাকো না কেন সেদিকে মুখ করে নামাজ পড়ো, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে। তবে যারা জালেম তাদের মুখ কোনো অবস্থায় বন্ধ হবে না, কাজী তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো, আর এজন্য যে আমি তোমাদের ওপর নিজের অনুগ্রহ পূর্ণ করে দেব, এবং এই আশায় যে আমার এই নির্দেশের আনুগত্যের ফলে তোমরা ঠিক তেমনি ভাবে সাফল্যের পথ লাভ করবে যেমনই ভাবে তোমরা এই জিনিসটি থেকেও সাফল্য লাভের সৌভাগ্য অর্জন করেছ যে আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকে একজন রসুল পাঠিয়েছি যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে, তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং এমন সব কথা তোমাদের শেখায় যা তোমরা জানতে না। কাজেই তোমরা আমাকে স্মরণ রাখো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামত অস্বীকার করো না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا হে ইমানদারগণ, সবর নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন।
আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এই ধরনের লোকেরা আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। আর নিশ্চয়ই আমরা ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এ অবস্থা যারা সাবর করে এবং যখনই কোনো বিপদ আসে বলে আমরা আল্লাহর জন্যে এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়া দান করবে এবং এই ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিশানিসমূহের অন্তর্ভুক্ত, কাজেই যে ব্যক্তি বাইতুল্লার হজ বা উমরা করে তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করায় কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ কল্যাণের কাজ করে আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য দান করেন। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষা বলেও বিধান সমূহ গোপন করে অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেবার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিত ভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। তবে যারা এই নীতি পরিহার করে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব, আর আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم যারা কুফরী নীতি অবলম্বন করেছে এবং কুফরীর অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমগ্র মানবতার লানত। এই লানত বিদ্ধ অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে, তাদের শাস্তি হ্রাস পাবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেয়া হবে না। তোমাদের আল্লাহ এক ও একক, সেই দয়াবান ও করুণাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون এই সত্তর চিহ্নিত করার জন্যে
যদি কোনো নিদর্শন বা আলামতের প্রয়োজন হয় তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতিতে রাত্রদিনের অনবরত আবর্তনে মানুষের প্রয়োজনীয় উপকারী সামগ্রী নিয়ে সাগর দরিয়ার চলমান জলযান সমূহে বৃষ্টিধারার মাধ্যমে যা আল্লাহ বর্ষণ করেন উপর থেকে, তারপর তার মাধ্যমে মৃত ভূমিকে জীবন দান করেন এবং নিজের এই ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দেন আর বায়ু প্রবাহে এবং আকাশ পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابِ وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّأُوا مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ كِنْتُ কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, অথচ ইমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। হায়, আজাব সামনে দেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত, যে সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। যখন তিনি শাস্তি দেবেন তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে, কিন্তু শাস্তি তারা পাবে এবং তাদের সমস্ত উপায় উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে। আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে, হায় যদি আমাদের আরেকবার সুযোগ দেয়া হতো, তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করছে তেমনি আমরাও এর সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ আক্ষেপই করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই খুঁজে পাবে না। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون هي مانوب جاتي পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের অসৎ কাজ ও অনাচারের নির্দেশ দেয় আর একথাও শেখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই। তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে,
আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথে চলব। আচ্ছা, তাদের বাপ দাদারা যদি একটুও বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে, তাহলেও কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে? আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা ঠিক তেমনি যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে, কিন্তু হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই তাদের কানে পৌঁছে না। তারা কালা, বোবা ও অন্ধ, তাই কিছুই বুঝতে পারে না। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم هي من دارغان যদি তোমরা যথার্থই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদের দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপর যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে তা হচ্ছে এই যে, মৃতদেহ খেও না, রক্ত ও শুকুরের গোশত থেকে দূরে থাকো, আর এমন কোনো জিনিস খেও না যার ওপর আল্লাহ ছাড়া আর কারোর নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং এ অবস্থায় আইন ভঙ্গ করার কোনো প্রেরণা ছাড়াই বা প্রয়োজন সীমা না পেরিয়ে এর মধ্যে থেকে কোনোটা খায়, সেই জন্য তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد মূলত আল্লাহ তার কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের বেদিমূলে সেগুলো বিসর্জন দেয়, তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই হৃদায়তে বিনিময়ে ভ্রষ্টতা কিনেছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি। এদের কি অদ্ভুত সাহস দেখো, জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্য এরা প্রস্তুত হয়ে গেছে। এসব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে, আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছিলেন, কিন্তু যারা কিতাবে মতবিরোধ উদ্ভাবন করেছে তারা নিজেদের বিরোধীর ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس বলছিলাম
তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোনো পুণ্য নেই, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ প্রিয় ধন সম্পদ আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী ও কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক বাতিলের সংগ্রাম সবর করবে তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকি। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ইমানদারগণ, তোমাদের জন্য হত্যার ব্যাপারে কিসাসের বিধান লিখে দেয়া হয়েছে। স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে, দাস হত্যাকারী হলে ওই দাসকে হত্যা করা হবে, আর নারী এই অপরাধ সংঘটিত করলে সেই নারীকে হত্যা করেই এর কিসাস নেওয়া হবে। তবে কোনো হত্যাকারীর সাথে তার ভাই যদি কিছু কোমল ব্যবহার করতে প্রস্তুত হয় তাহলে প্রচলিত পদ্ধতি অনুযায়ী রক্তপণ দানের ব্যবস্থা হওয়া উচিত এবং সততার সঙ্গে রক্তপণ আদায় করা হত্যাকারীর জন্য অপরিহার্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه। হে বুদ্ধি বিবেক সম্পন্ন লোকেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। আশা করা যায় তোমরা এই আইনি বিরুদ্ধচারণ করার ব্যাপারে সতর্ক হবে। তোমাদের কারোর মৃত্যু সমুপস্থিত হলে এবং সে ধন সম্পত্তি ত্যাগ করে যেতে থাকলে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য প্রচলিত ন্যায় নীতি অনুযায়ী ওসিয়ত করে যাওয়াকে তার জন্য ফরজ করা হয়েছে। মুত্তাকিদের জন্য এটা একটা অধিকার। তারপর যদি কেউ এই ওসিয়ত শোনার পর তার মধ্যে পরিবর্তন করে ফেলে তাহলে ওই পরিবর্তনকারীরাই এর সমস্ত গুনাহের ভাগী হবে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব বা হক নষ্ট হবার আশঙ্কা করে এবং সে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। এ কতিপয় নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ হয়ে থাকে রোগগ্রস্ত অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলোয় এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরও রাখে না, তারা যেন ফিরিয়া দেয়। একটি রোজার ফিরিয়া একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে তা তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون রমজানের মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন ব্যর্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজী, এখন থেকে যে ব্যক্তি মাসে সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য, এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলি রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে যে হিদায়াত দান করেছেন সেজন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর হে নবী, আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছে আছি, যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজী, তাদের আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার ওপর ঈমান আনা উচিত। এ কথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون রোজার সময় রাতের বেলায় স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করেছেন।
এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রি বাস করো এবং যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না এবং শাসকদের সামনেও এগুলোকে এমন কোনো উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাও। লোকেরা তোমাকে চাঁদ ছোট বড় হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে, বলে দাও এটা হচ্ছে লোকদের জন্য তারিখ নির্ণয় ও হজের আলামত। তাদেরকে আরও বলে দাও তোমাদের পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো নেকি নেই, আসলে নেকি রয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার মধ্যেই। কাজী তোমরা দরজা পথেই নিজেদের গৃহে প্রবেশ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। তাদের সাথে যেখানেই তোমাদের মোকাবেলা হয় তোমরা যুদ্ধ করো এবং তাদের উৎখাত করো সেখান থেকে যেখান থেকে তারা তোমাদেরকে উৎখাত করেছে, কারণ হত্যা যদিও খারাপ ফিতনা তার চেয়েও বেশি খারাপ। আর মসজিদে হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তোমরাও যুদ্ধ করো না, কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচ বোধ না করে তাহলে তোমরাও নিঃসংকোচে তাদেরকে হত্যা করো, কারণ এটাই এ ধরনের কাফেরদের যোগ্য শাস্তি। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল وأنكرهكاري. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم তাহলে
তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দিন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর উপর হস্তক্ষেপ করা বৈধ নয়। হারাম মাসের বিনিময়ে হারাম মাসই হতে পারে এবং সমস্ত মর্যাদা সমপর্যায়ের বিনিময়ের অধিকারী হবে। কাজী যে ব্যক্তি তোমার উপর হস্তক্ষেপ করবে তুমিও তার উপর ঠিক তেমনি ভাবে হস্তক্ষেপ করো। তবে আল্লাহকে ভয় করতে থাকো এবং এ কথা জেনে রাখো যে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকে। আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। অনুগ্রহ প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদেরকে ভালোবাসেন। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلة فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ উমরা করার নিয়ত করো তখন তা পূর্ণ করো। আর যদি কোথাও আটকা পড়ে থাকো তাহলে যে কুরবানি তোমাদের আয়ত্তাধীন হয় তাই আল্লাহর উদ্দেশ্যে পেশ করো। আর কুরবানি তার নিজের জায়গায় পৌঁছে না যাওয়া পর্যন্ত তোমরা নিজেদের মাথা মুন্ডন করো না। তবে যে ব্যক্তি রোগগ্রস্ত হয় অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে এবং সেজন্য মাথা মুন্ডন করে তাহলে তার ফিদিয়া হিসেবে রোজা রাখা বা সদকা দেয়া অথবা কুরবানি করা উচিত। তারপর যদি তোমাদের নিরাপত্তা অর্জিত হয় এবং তোমরা হজের আগে মক্কায় পৌঁছে যাও তাহলে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজের সময় আসা পর্যন্ত উমরার সুযোগ লাভ করে সে যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করে। আর যদি কুরবানি যোগান না হয় তাহলে হজের জামানায় তিনটি রোজা এবং সাতটি রোজা ঘরে ফিরে গিয়ে এভাবে পুরো দশটি রোজা যেন রাখে। এই সুবিধে তাদের জন্যে যাদের বাড়িঘর মসজিদে হারামের কাছাকাছি নয়। আল্লাহর এই সমস্ত বিধানের বিরোধিতা করা থেকে দূরে থাকো এবং ভালোভাবে জেনে নাও আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজী হে বুদ্ধিমানেরা আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام
واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم আর হজের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহে সন্ধান করতে থাকো তাহলে তাতে কোনো দোষ নেই। তারপর আরাফাত থেকে অগ্রসর হয়ে মাশারুল হারাম মুস্তালিফার কাছে থেকে আল্লাহকে স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করো যেভাবে স্মরণ করার জন্যে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তারপর যেখান থেকে আর সবাই ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে এসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময়। فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। অতঃপর যখন তোমরা নিজেদের হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করতে, বরং তার চেয়ে অনেক বেশি করে স্মরণ করবে। তবে আল্লাহকে স্মরণকারী লোকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে কেউ এমন আছে যে বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় সব কিছু দিয়ে দাও, এই ধরনের লোকের জন্যে আখেরাতে কোনো অংশ নেই। আবার কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের আজাব থেকে আমাদের বাঁচাও। এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী উভয় স্থানে অংশ পাবে। মূলত হিসেব সম্পন্ন করতে আল্লাহর একটু বিলম্ব হয় না। فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون। এই হাতে গোনা কয়েকটি দিন, এই দিন পরই তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে কোনো ক্ষতি নেই, আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি নেই। তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তাকওয়ার সাথে অতিবাহিত করতে হবে। আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো এবং খুব ভালোভাবে জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا طيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যে নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্য খেত মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়
এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহ সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ সমর্পণ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশ্মন। তোমাদের কাছে যে সুস্পষ্ট দ্ব্যর্থহীন হিদায়ত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদের বিপুল জমায়েত সঙ্গে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে? সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহরই সামনে উপস্থাপিত হবে। سَلْ بَنِي إِسْرَائِيلَ كَمْ آتَيْنَاهُمْ مِنْ آيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ بني اسرائيل কে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি। আবার তাদেরকে কথাও জিজ্ঞেস করো, আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন। যারা কুফরি পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের লোকেরা ইমানের পথ অবলম্বনকারীদেরকে বিদ্রুপ করে, কিন্তু কিয়ামতের দিন তাকওয়া অবলম্বনকারীরাই তাদের মোকাবেলায় উন্নত মর্যাদায় আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল, তারপর অবস্থা পরিবর্তিত থাকেনি, তাদের মধ্যে মতভেদের সূচনা হয়। তখন আল্লাহ নবী পাঠান, তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্যে সুসংবাদদাতা এবং অসত্য বেঠিক পথ অবলম্বনে পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। আর তাদের সাথে সত্য কিতাব পাঠান, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তা মীমাংসা করা যায়, এবং প্রথমে তাদেরকে সত্য সম্পর্কে জানিয়ে দেয়া হয়নি বলে এ মতভেদগুলো সৃষ্টি হয়েছিল তা নয়, মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল। তারা সুস্পষ্ট পথনির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে। কাজী যারা নবীদের উপর ইমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল। আল্লাহ যাকে চান সত্য সঠিক পথ দেখিয়ে দেন।
أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপর সেসব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ ও বিপদ মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটেই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون লোকেরা জিজ্ঞেস করছে আমরা কি ব্যয় করব? জবাব দাও যে অর্থই তোমরা ব্যয় করো না কেন, তা নিজেদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় করো। আর যে সৎ কাজ তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন। তোমাদের যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর হতে পারে। কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো, আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন তোমরা জানো না। يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِندَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করছে, বলে দাও ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ, কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চাইতেও বেশি খারাপ কাজ, আর ফিতনা হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর অপরাধ। তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে, এমনকি তাদের ক্ষমতায় কুলোলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। আর এ কথা খুব ভালোভাবেই জেনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়ায় ও আখেরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এই ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকে। إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون
في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم বিপরীত পক্ষে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি করুণাধারা বর্ষণ করবেন। তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জুয়ার ব্যাপারে নির্দেশ কি, বলে দাও ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم বিপরীত পক্ষে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন। তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জুয়ার ব্যাপারে নির্দেশ কি, বলে দাও ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। তোমাকে জিজ্ঞেস করছে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব, বলে দাও যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য ব্যর্থহীন স্পষ্ট বিধান বর্ণনা করেন, হয়তো তোমরা দুনা ও আখিরাত উভয় স্থানের জন্য চিন্তা করবে। জিজ্ঞেস করছে এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে, বলে দাও যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো। তোমরা যদি তোমাদের নিজেদের ও তাদের খরচপাতি ও থাকা খাওয়া যৌথ ব্যবস্থাপনায় রাখো তাহলে তাতে কোনো ক্ষতি নেই, তারা তো তোমাদের ভাই। অনিষ্টকারী ও হিতকারী উভয়ের অবস্থা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদের প্রতি কঠোর ব্যবহার করতেন, কিন্তু তিনি ক্ষমতা ও পরাক্রমের অধিকারী হবার সাথে সাথে জ্ঞান ও হিকমতের অধিকারী। ولا تنكحوا المشركات حتى يؤمنن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون مشرك নারীদেরকে কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একটি সম্ভ্রান্ত মুশরিক নারী তোমাদের মন হরণ করলেও একটি মুমিন দাসী তার চেয়ে ভালো। আর মুশরিক পুরুষদের সাথে নিজেদের নারীদের কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন সম্ভ্রান্ত মুশরিক পুরুষ তোমাদের মুক্ত করো, একজন মুসলিম দাস তার চেয়ে ভালো। তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও ক্ষমার দিকে। তিনি নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন, আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে। ওয়াসআলুনাক আনিল মাহীদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসাআ ফিল মাহীদ ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين
نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين তোমাকে জিজ্ঞেস করছে হায় সম্পর্কে নির্দেশ কি বলে দাও সেটা একটি অশুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাক সাফ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছে যেও না তারপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও তবে নিজেদের ভবিষ্যতে চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে এ কথা ভালোভাবে জেনে রাখো আর হে নবী যারা তোমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم যে শপথের উদ্দেশ্য হয় সৎ কাজ তাকওয়া ও মানব কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা তেমন ধরনের শপথ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না আল্লাহ তোমাদের সমস্ত কথা শুনছেন এবং তিনি সব কিছু জানেন তোমরা অনিচ্ছায় যেসব অর্থহীন শপথ করে ফেলো সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না কিন্তু আন্তরিকতার সাথে তোমরা যেসব শপথ গ্রহণ করো সেগুলোর জন্যে তিনি অবশ্যই পাকড়াও করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার কসম খেয়ে বসে তাদের জন্য রয়েছে চার মাসের অবকাশ যদি তারা রোজ করে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর যদি তারা তালাক দেবার সংকল্প করে তাহলে জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন ও জানেন ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم তালাক প্রাপ্তাগণ তিনবার মাসে ঋতুস্রাব হওয়া পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে আর আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তাকে গোপন করা তাদের জন্য বৈধ নয় তাদের কখনো এমনটি করা উচিত নয় যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয় তাদের স্বামীরা পুনরায় সম্পর্ক স্থাপনে প্রস্তুত হয় তাহলে তারা এই অবকাশকালের মধ্যে তাদেরকে নিজের স্ত্রী হিসেবে ফিরে নেবার অধিকারী হবে নারীদের জন্য ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর তবে পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে আর সবার উপর আছেন আল্লাহ সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী বিচক্ষণ ও জ্ঞানী الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون তালাক দুবার তারপর সোজাসুজি স্ত্রীকে রেখে দিবে অথবা ভালোভাবে বিদায় করে দিবে
আর তাদেরকে যা কিছু দিয়েছ বিদায় করার সময় তা থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমার জন্য বৈধ নয়। তবে এটা স্বতন্ত্র, স্বামী স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশঙ্কা করে, তাহলে এহেন অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো তারা উভয় আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো অতিক্রম করো না। মূলত যাই আল্লাহ নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে তারাই জালেম। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون অতঃপর যদি দুবার তালাক দেবার পর স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না। তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হয় এবং সে তাকে তালাক দেয় তাহলে এক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরের দিকে ফিরে আসায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হিদায়তের জন্য এগুলো স্পষ্ট করে তুলে ধরছেন। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তাদের ইদ্দত পূর্ণ হবার পর্যায়ে পৌঁছে যায় তখন হয় সোজাসুজি তাদেরকে রেখে দাও আর নয়তো ভালভাবে বিদায় করে দাও। নিছক কষ্ট দেবার জন্যে তাদেরকে আটকে রেখো না, কারণ এটা হবে বাড়াবাড়ি। আর যে ব্যক্তি এমনটি করবে সে আসলে নিজের ওপর জুলুম করবে। আল্লাহ দেখেল তামাশায় পরিণত করো না, ভুলে যেও না আল্লাহ তোমাদের কত বড় নিয়ামত দান করেছেন। তিনি তোমাদের উপদেশ দান করছেন, যে কিতাব ও হিকমত তিনি তোমাদের উপর নাজিল করেছেন তাকে মর্যাদা দান করো, আল্লাহকে ভয় করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ সব কথা জানেন। وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দেবার পর যখন তারা ইদ্দত পূর্ণ করে নেয় তখন তাদের নিজেদের প্রস্তাবিত স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে তোমরা বাধা দিও না। যখন তারা প্রচলিত পদ্ধতিতে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়, এ ধরনের পদক্ষেপ কখনো গ্রহণ না করার জন্যে তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনে থাকো। এ থেকে বিরত থাকাই তোমাদের জন্য সবচেয়ে পরিমার্জিত ও সর্বাধিক পবিত্র পদ্ধতি। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير যে পিতা তার সন্তানের দুধ পানির সময়কাল পূর্ণ করতে যায় সেক্ষেত্রে মায়েরা পুরো দু বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে।
এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে, কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। কোনো মাকে এজন্যে কষ্ট দেওয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো বাপকেও এজন্যে কষ্ট দেওয়া যাবে না যে এটি তারই সন্তান। দুধ দানকারিণীর এ অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে, তেমনি আছে তার বারিশের উপরও। কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই। আর যদি তোমার সন্তানদের অন্য কোনো মহিলা দুধ পান করাবার কথা চিন্তা করে থাকো, তাহলে তাতেও কোনো ক্ষতি নেই। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, এজন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পদ্ধতিতে আদায় করবে। আল্লাহকে ভাবো এবং জেনে রাখো, তোমরা যা কিছু করো না কেন, সবই আল্লাহর নজরে আছে। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم তোমাদের মধ্য থেকে যারা মারা যায় তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে, তাহলে তাদের চার মাস দশ দিন নিজেদের বিবাহ থেকে বিরত রাখতে হবে। তারপর তাদের ইত্তত পূর্ণ হয়ে গেলে তার ইচ্ছা মতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চায় করতে পারে, তোমাদের উপর এর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। ইত্তৎকালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন করে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই। আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই, কিন্তু দেখো তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। যদি কোনো কথা বলতে হয় প্রচলিত পরিচিত পদ্ধতিতে বলো, তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ না ইদ্দত পূর্ণ হয়ে যায়। খুব ভালোভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন, কাজেই তাকে ভয় করো। এবং এ কথাও জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীল এবং ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করার বা মোহরানা নির্ধারণ করার আগেই যদি তোমরা তালাক দিয়ে দাও, তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই। এ অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। সচ্ছল ব্যক্তি তার সাধ্যমত এবং দরিদ্রতার সংস্থান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দেবে। সৎ লোকদের ওপর এটি একটি অধিকার। আর যদি তাদেরকে স্পর্শ করার আগেই তোমরা তালাক দিয়ে দাও কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গিয়ে থাকে, তাহলে এ অবস্থায় মোহরানার অর্ধেক তাদেরকে দিতে হবে। স্ত্রী যদি নরম নীতি অবলম্বন করে
এবং মোহরানা না নেয় অথবা সেই ব্যক্তি নরমনীতি অবলম্বন করে যার হাতে বিবাহ বন্ধন নিবন্ধন এবং সম্পূর্ণ মোহরানা দিয়ে দেয় তাহলে সেটা অবশ্য স্বতন্ত্র কথা। আর তোমরা অর্থাৎ পুরুষরা নরমনীতি অবলম্বন করো, এ অবস্থায় এটি তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যশীল। পারস্পরিক ব্যাপারে তোমরা উদারতা ও সহৃদয়তার নীতি ভুলে যেও না, তোমাদের কার্যাবলী আল্লাহ দেখছেন। তোমাদের নামাজগুলো সংরক্ষণ করো, বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ وَالَّذِينَ يَتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো। আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতির স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে। তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে, তাদের স্ত্রীদের যাতে এক বছর পর্যন্ত ভরণ পোষণ করা হয় এবং ঘর থেকে বের করে না দেওয়া হয়, সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে ওসিহত করে যাওয়া উচিত। তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যা কিছু করুক না কেন তার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতিবিজ্ঞ। অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত, এটা মুত্তাকিদের উপর আরোপিত অধিকার। এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন, আশা করা যায় তোমরা ভেবে চিন্তে কাজ করবে। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছো যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার? আল্লাহ তাদের বলেছিলেন মরে যাও, তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন। আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون হে মুসলমানরা, আল্লাহর পথে যুদ্ধ করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ। তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত যাতে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দেবেন? কমাবার ক্ষমতা আল্লাহর কাছে বাড়াবো এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا
كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين আবার তোমরা কি ব্যাপারে চিন্তা করেছো যা মুসার পরে বনী ইসরায়েলের সর্দারদের সাথে ঘটেছিল তারা নিজেদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি নবী জিজ্ঞেস করল তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না এমনটি হবে না তো তারা বলতে লাগল এটা কেমন করে হতে পারে আমরা আল্লাহর পথে লড়ব না অথচ আমাদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেওয়া হলো তাদের স্বল্প সংখ্যক লোক ছাড়া বাদ বাকি সবাই পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ তাদের প্রত্যেকটি জালেমকে জানেন قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم তাদের নবী তাদেরকে বলল আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশাহ বানিয়ে দিয়েছেন এ কথা শুনে তারা বলল সে কেমন করে আমাদের উপর বাদশাহ হওয়ার অধিকার লাভ করল তার তুলনায় বাদশাহ লাভের অধিকার আমাদের অনেক বেশি সে তো কোনো বড় সম্পদশালী লোকও নেই নবী জবাব দিল আল্লাহ তোমাদের মোকাবেলায় তাকে নবী মনোনীত করেছেন এবং তাকে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক উভয় ধরনের যোগ্যতা ব্যাপক হারে দান করেছেন আর আল্লাহ তার রাজ্য যা ইচ্ছা দান করার ইখতিয়ার রাখেন আল্লাহ অত্যন্ত ব্যাপক অধিকারী এবং সবকিছুই তার জ্ঞান সীমাবদ্ধে রয়েছে وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله এই সঙ্গে তাদের নবী তাদের একথাও জানিয়ে দিল আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশাহ নিযুক্ত করার আলামত হচ্ছে এই যে তার আমলে সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মানসিক প্রশান্তির সামগ্রী যার মধ্যে রয়েছে মুসার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র এবং যাকে এখন ফেরেশতারা বহন করে ফিরছে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য অনেক বড় নিশানি তারপর তালুত যখন সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলল সে বলল আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয় একমাত্র সেই আমার সহযোগী যে তার পানি থেকে নিজের পিপাসা নিবৃত করবে না তবে এক আধ আজ তার পানি কেউ পান করতে চাইলে করতে পারে কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সেই নদীর পানি আকণ্ঠ পান করল অতঃপর জালুত তার সাথে মুসলমানরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল তখন তারা তালুতকে বলে দিল আজ জালুত তার সেনাদলের মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই কিন্তু যারা একথা মনে করছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে তারা বলল অনেকবারই দেখা গেছে স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহ সবরকারীদের সাথে ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم باذن الله وقتل داوود جالوت واتاه الله الملك والحكمه وعلمه مما يشاء
ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين صدق الله العظيم. আর যখন তারা জালুত ও তার সেনাদলের মোকাবিলায় বের হল, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো। অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফেরদের পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন, আর এই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতেন, তাহলে পৃথিবী ব্যবস্থাপনা বিপর্যস্ত হতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার করুণা যে তিনি এভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন। এগুলো আল্লাহর আয়াত, আমি ঠিক মতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।